أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সহকারী অধ্যাপক আরবি ও ইসলামী শিক্ষা বিভাগ সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা আমি তোমাদের সাথে ইসলাম শিক্ষা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের থেকে ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি আজকেও আমি এই অধ্যায়েরই আরও একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আশা করছি তোমরা ধৈর্য মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি উপভোগ করবে তো আমরা চলো প্রথমেই দেখি যে তৃতীয় অধ্যায় অর্থাৎ ইসলাম ও পারিবারিক জীবন এই অধ্যায়ের মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সে বিষয়গুলো আমরা আরও একবার এক নজরে দেখে নেই এই অধ্যায়ের মধ্যে আলোচনা করা হয়েছে ইসলামী পারিবারিক জীবনের ধারণা এরপরে ইসলামী পরিবারের গুরুত্ব ইসলামী পরিবারের তাৎপর্য ইসলামের আলোকে পরিবারের সদস্যদের অধিকার দায়িত্ব কর্তব্য নৈতিক ও মানবিক জীবন গঠনে পরিবারের ভূমিকা এ বিষয়গুলোই মূলত এই অধ্যায়ের মধ্যে আলোচনা করা হয়েছে তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে ইসলামী পরিবারে সন্তানের প্রতি মাতার দায়িত্ব কর্তব্য ইতিপূর্বে আমরা ইসলামী পরিবারের পারিবারিক জীবনের পরিচয় সম্পর্কে আমরা আলোচনা করেছি ইসলামী পরিবারের গুরুত্ব এই বিষয়টি নিয়েও আলোচনা করেছি ইসলামী পরিবারের তাৎপর্য এটি নিয়েও আলোচনা করেছি ইসলামের আলোকে পরিবারের সদস্যদের অধিকার এ বিষয়েরই অন্তর্ভুক্ত ইসলামী পরিবারে সন্তানের প্রতি পিতার দায়িত্ব কর্তব্য এই বিষয়টি নিয়েও আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি আজকে আমরা ইসলামী পরিবারের সন্তানের প্রতি মাতার দায়িত্ব এবং কর্তব্য এ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আশা করছি তোমরা ধৈর্য মনোযোগ সহকারে আমার সাথেই থাকবে তো চলো আমরা আজকের আলোচনার বিষয়ের মধ্যে প্রবেশ করি তো আজকে সন্তানের প্রতি মাতার কর্তব্য অর্থাৎ ডিউটিজ অব মাদার টুয়ার্ডস চিলড্রেন একজন সন্তানের প্রতি মাতার কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে মা হিসেবে সন্তানের প্রতি কি কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব আমরা জানি যে ইসলামী পরিবারে পিতার তুলনায় মাতার ভূমিকাও কোনো অংশেই কম নয় বরং কোনো কোনো ক্ষেত্রে মাতার ভূমিকা পিতার চাইতে অনেক বেশি একজন মাতার ভূমিকার উপরই নির্ভর করে সন্তানের ভালো এবং মন্দ পিতার দায়িত্ব কর্তব্যসমূহ পালনে ক্ষেত্রে মাতাও কিন্তু সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করে থাকে এছাড়াও মাতার নিজস্ব কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে সন্তানের প্রতি সে বিষয়গুলো নিয়েই আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব প্রথম যে কাজটি সেটি হচ্ছে গর্ভধারণ একজন সন্তান পৃথিবীতে পৃথিবীর আলো দেখে মায়ের মাধ্যমে প্রথমে সন্তান মায়ের গর্ভে চলে আসে পিতার মাধ্যমে এটা বিশ্বপ্রভু মহান আল্লাহ তাআলার অপার এক করুণা আল্লাহ তাআলার অপার করুণাই একজন মানব শিশু মাতৃগর্ভে আশ্রয় গ্রহণ করে থাকে আর মাতা সেই শিশুকে তার গর্ভে তাকে স্থান দিয়ে থাকে একজন মা তার দেহ মন এবং মানসিকতা দিয়ে সন্তানকে আগলে রাখে সন্তানের মন মানসিকতা এটা নির্ভর করে মায়ের সুস্থ পুত পবিত্র এবং কলুষমুক্ত মন মানসিকতার উপর অর্থাৎ মায়ের চিন্তা চেতনা আচার আচরণ খাদ্য এসবগুলোর উপর একজন সন্তানের বেড়ে ওঠা তার সব কিছুই নির্ভর করে থাকে অর্থাৎ সন্তানের কল্যাণার্থে একজন মা তার নিজের স্বাস্থ্যের প্রতি অবশ্যই তাকে সজাগ দৃষ্টি রাখতে হবে তার খাওয়া দাওয়া উঠা বসা চলাফেরা এ বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে সৎ চিন্তা
কোরআন হাদিস এবং আদর্শ মনীষীদের জীবনী পাঠ করা, এ বিষয়গুলো একজন মা, একজন সন্তান যখন গর্ভে থাকে তখন এগুলো করবেন। এছাড়াও তিনি হালাল খাদ্য গ্রহণ করবেন, খারাপ অশ্লীল চিন্তাধারা থেকে নিজেকে মুক্ত রাখবেন এবং তিনি ভালো এবং কল্যাণকর চিন্তাভাবনায় মশগুল থাকবেন। মনের দিক থেকে অর্থাৎ তিনি পবিত্র থাকবেন, অনুরূপভাবে তিনি হালাল খাদ্য গ্রহণ করবেন। কেননা এ সময়ের মনোভাব সন্তানের উপর প্রভাব পড়ে থাকে, অর্থাৎ সন্তান গর্ভে থাকাকালীন সময়ে একজন মা যেমন খাবার গ্রহণ করবে, যেমন চিন্তাভাবনা করবে, তার প্রভাব সন্তানের উপর পড়ে থাকে। আর সন্তানের ব্যাপারে মায়ের কাছে যেহেতু এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আমানত, এই আমানত সংরক্ষণের ব্যাপারেও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে একজন মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভে ধারণ করে থাকে। তাহলে সন্তান পৃথিবীতে আসার আগে মায়ের গর্ভে থাকাকালীন সময় একজন মা যে কষ্ট উপভোগ করে থাকে সে কথাটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। এখানে নারী জাতির মর্যাদা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, তারা যে কষ্ট সহ্য করে থাকে একজন সন্তানকে পেটে ধারণ করার মাধ্যমে, সে বিষয়টি আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। এছাড়া আল্লাহ তাআলা আরও বলেছেন, হামালাতুহু উম্মুহু কুরহান ওয়াদাআতুহু কুরহান। এটা সূরা আহকাবের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মা তার সন্তানকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করে থাকে এবং তাকে প্রসব করে অত্যন্ত কষ্ট করে, অর্থাৎ সন্তান প্রসবের সময় সে এত কষ্ট এবং যন্ত্রণা উপভোগ করে থাকে যে কথাটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পর্যন্ত কোট করে দিয়েছেন, যাতে করে সমগ্র মানব জাতি মায়েদের এই যে ঋণের কথা, মায়েদের এই যে কষ্টের কথা, এটা সমগ্র মানব জাতি যাতে স্মরণ করতে পারে, এ কথাটি আল্লাহ তাআলা এই জন্য পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন। মায়ের মর্যাদা এখানে পরিস্ফুটিত হয়ে উঠেছে, ফুটে উঠেছে। তাহলে একজন সন্তানকে গর্ভে ধারণকালীন সময়ে একজন মায়ের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আমরা এখানে অবহিত হলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে মা একটা সন্তানকে এই যে দীর্ঘ সময় পেটে ধারণ করার পরে কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে ভূমিষ্ঠ করে থাকে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের যে দায়িত্ব সেটি হচ্ছে দুগ্ধ দান করা। অর্থাৎ মানব শিশুর জন্য, মানব শিশু পৃথিবীতে আসার পরে তার বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা তার জীবিকার ব্যবস্থা করেছেন মায়ের দুগ্ধ। মায়ের দুধকে শিশুর জন্য প্রথম খাদ্য হিসেবে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। একটু শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই শাখা যেমন মূলের প্রতি মুখাপেক্ষী হয়ে থাকে, অর্থাৎ একটা গাছ, গাছের ডালপালা পাতা ফল মূল সব কিছুই কিন্তু নির্ভর করে থাকে তার মূলের দিকে। অর্থাৎ একটা গাছের মূল যদি ঠিক না থাকে, গাছের গোড়া যদি ঠিক না থাকে, তাহলে গাছের গোড়া যদি কেটে দেওয়া হয় বা গাছের গোড়া মূল যদি কেটে দেওয়া হয়, মূলের সাথে যদি উপরের সম্পর্ক না থাকে, তাহলে যেমনভাবে শাখা প্রশাখা ফল মূল সব কিছুই যেমন মরে যায়, তেমনিভাবে একটা মানব শিশু তার মায়ের কাছে মুখাপেক্ষী হয়ে থাকে। অর্থাৎ মায়ের দুগ্ধ ছাড়া একটা শিশু বেঁচে থাকতে পারে না, এ কথাটি এখানে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। তাহলে মায়ের দুগ্ধের ভূমিকা, মায়ের দুধের গুরুত্ব এখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, পবিত্র কোরআনের মধ্যেও এই বিষয়টি এসেছে। কাজে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ দায়িত্বটিও মা পালন করে থাকে সন্তানের জন্য। অর্থাৎ শিশুর স্বাস্থ্য, মন, মানসিকতা, মন মানস, রুচি, ভবিষ্যৎ গঠনে মায়ের দুধের কোনো বিকল্প নেই। এজন্য ইসলাম শিশুকে দুগ্ধদান করার জন্য মাকে, মাদেরকে নির্দেশ দিয়েছেন। সন্তানকে দুগ্ধ খাওয়ানো, এটা মায়ের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি শিশুর অধিকার মায়ের দুগ্ধ খাওয়া। আর এর সীমারেখাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 233 নম্বর আয়াতে আল্লাহ তাআলা
এই সীমাটা উল্লেখ করে দিয়ে বলেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইন। আর মা তার সন্তানদেরকে দুধ খাওয়া দুধ পান করাবে পূর্ণ 2 বছর, অর্থাৎ সন্তান তার মায়ের দুধ পান করবে 2 বছর পর্যন্ত। তাহলে মা গুণ তার সন্তানদেরকে 2 বছর পর্যন্ত, পূর্ণ 2 বছর পর্যন্ত তার সন্তানদেরকে দুধ পান করাবে, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এই নির্দেশ আল্লাহ তাআলা মাদের প্রতি জারি করেছেন যাতে তারা তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করায়। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সন্তানদেরকে দুগ্ধ পান করানো এটা মাদের দায়িত্ব কর্তব্য এবং সন্তানদের অধিকার। তাহলে এই বিষয়টি আমরা বুঝতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে পরম স্নেহ মমতা দিয়ে প্রতিপালন করা। তাহলে একটা সন্তানকে প্রতিপালন করা ক্ষেত্রে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান পেটে ধারণ করা, ভূমিষ্ঠ হওয়া, 2 বছর পর্যন্ত তার নিজের নিজের বুকের দুধ পান করানো, এই বিষয়ের পরেও সন্তানকে অত্যন্ত স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করতে হবে, এটাও মায়ের উপর দায়িত্ব। অর্থাৎ সন্তানের মধ্যে সন্তানের মন মানসিকতায় যাতে কোনোরূপ যাতে ঘৃণা, কোনোরূপ যাতে কষ্ট এটা না আসে, এদিকেও একজন মাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ কোনোরূপ ঘৃণা না রেখে অত্যন্ত আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে একটা সন্তানকে পরিচর্যা করতে হবে, এ ব্যাপারে মায়েদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। সন্তানের প্রাথমিক শিক্ষাদান, একটা সন্তান তার প্রাথমিক শিক্ষা লাভ করে থাকে মাতার কাছ থেকেই, অর্থাৎ মাদের কাছ থেকেই সন্তান প্রকৃত শিক্ষা, প্রাথমিক শিক্ষা এটা অর্জন করে থাকে। অর্থাৎ সন্তানের প্রাথমিক শিক্ষা অর্জনের বিদ্যালয়ই হচ্ছে একজন মা। এই জন্যই বলা হয়েছে যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, তাহলে আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব, এ ধরনের কথা উঠে এসেছে। এজন্য মাকে শিক্ষিত হতে হবে, মাকে মা যেমন হবে তার সন্তানও সেরকমভাবেই গড়ে ওঠে। অর্থাৎ মায়ের শিক্ষার উপরই একটা সন্তানের শিক্ষা এবং ভবিষ্যৎ নির্ভর করে থাকে। যেহেতু শিশুরা মায়ের সান্নিধ্যে সবচেয়ে বেশি থাকে এবং মায়ের সাথে প্রথম কথা বলতে শুরু করে, তাই মাই হচ্ছে একটা শিশুর প্রধান শিক্ষয়িত্রী। মায়ের আচরণ, তার কথাবার্তা, এমনকি চাল চলন সবকিছুই শিশু অনুসরণ করে থাকে। এই জন্যই মাকে অত্যন্ত সতর্কতার সাথে একটা শিশুকে লালন পালন করতে হবে। তার সাথে কথাবার্তা, আচার আচরণ সবকিছুই তাকে সে যেভাবে করবে শিশু সেভাবেই শিখবে। শিশুর এই স্তরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য প্রত্যেকটি পিতামাতা উভয়কেই ইসলামী আদর্শে আদর্শবান হতে হবে এবং শিশুকে সে মোতাবেক গড়ে তুলতে হবে। তাহলে শিশুর ভবিষ্যৎ পিতামাতার শিক্ষা দীক্ষা, তাদের আচার আচরণ, তাদের কথাবার্তা, এগুলোর উপরে অনেকাংশেই নির্ভর করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। পিতৃহীন সন্তানকে প্রতিষ্ঠিত করা। কোনো কারণে যদি পিতা মারা যায়, তাহলে সে সন্তানকে প্রতিপালনের ক্ষেত্রে মায়ের উপরে সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ে। এক্ষেত্রেও মাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পিতার সাথে মাতাও সন্তানকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সম্ভাব্য সব ধরনের সাহায্য সহযোগিতা এটা করবেন। দুর্ভাগ্যবশত যদি পিতা মারা যান, সেক্ষেত্রে মাতাকে এককভাবে এই গুরুদায়িত্ব পালন করতে হবে। অর্থাৎ একটা সন্তানকে প্রতিপালনের ক্ষেত্রে ত্যাগ, তিতিক্ষা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের বিনিময়ে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকেও তাকে তার ব্যাপারে অফুরন্ত পুরস্কারের ঘোষণার কথা আল্লাহ তাআলা বলেছেন। এমনকি হাদিস শরীফেও এসেছে যে কিয়ামতে ওই মা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি অবস্থান করবেন যে মা তার সন্তানকে সঠিকভাবে, সুষ্ঠুভাবে প্রতিপালন করেছে। এ ব্যাপারে হাদিসে সুস্পষ্ট বর্ণনা এসেছে।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে পরিচ্ছন্ন জীবনযাপনে অভ্যস্ত করা। পরিচ্ছন্ন জীবনযাপনে অভ্যস্ত করা, সুস্থ সবল সন্তান গড়ে তোলার জন্য সন্তানের পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হবে। সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্নতার এটা শিক্ষা দিতে হবে, নিজেকে ও পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মাকেই সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্নতার জ্ঞান দিতে হবে, নিজেদের ঘর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সুন্দর পরিবেশ সৃষ্টি করা এটা মায়ের দায়িত্ব। অর্থাৎ মা যেহেতু পরিবারের মধ্যেই থাকে, আর একটা সন্তান যেহেতু পরিবারের মধ্যেই বেড়ে ওঠে, এই জন্য সন্তানের পরিবেশকে, সন্তানের পারিপার্শ্বিকতাকে পরিষ্কার পরিচ্ছন্ন গোছালো পরিপাটি করে রাখতে হবে এবং এ ব্যাপারে সন্তানকে শিক্ষা দিতে হবে। আল কোরআনেও এ ব্যাপারে এসেছে, সূরা আরাফের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে, হে রাসূল আপনি বলুন, আল্লাহ তার বান্দাদের জন্য যেমন সৌন্দর্যমণ্ডিত বস্তু সৃষ্টি করেছেন, কে তা হারাম করে দিতে পারে? অর্থাৎ আল্লাহ তাআলা যা বৈধ করেছেন, যে পরিষ্কার পরিচ্ছন্নতাকে, সুন্দর সৌন্দর্যমণ্ডিতকে, এটা আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন, কাজে এটাকে নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই। এরপরে আদব কায়দা ও সৌজন্য শিক্ষা দেওয়া। তাহলে মাতার আরও একটা দায়িত্ব হচ্ছে সন্তানের প্রতি, যে একজন মাতা তার সন্তানকে, তার শিশু সন্তানকে আদব কায়দা শিক্ষা দেবে, সৌজন্য শিক্ষা দেবে। যেহেতু একটা মানব শিশু তার মাকে বেশি অনুসরণ করে থাকে, কাজেই শিশু সন্তানকে আদব কায়দা সৌজন্যবোধ শেখানোর ক্ষেত্রে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্দর আচার আচরণ গড়ে তোলার ক্ষেত্রে একজন মা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিশুকে ভদ্রতা শিক্ষা দিতে হবে, বিনয় নম্রতা শিক্ষা দিতে হবে, সরলতা, সততা, সত্যবাদিতা ইত্যাদি যে মানবিক গুণাবলীগুলো রয়েছে, এই গুণাবলীগুলো অর্জনের ক্ষেত্রে একজন মা শিশুকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই শিক্ষাগুলো দান করবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে মানসিক গঠন। একজন মা একটা শিশুকে যেমন দৈহিকভাবে প্রতিপালন করে থাকে, ঠিক তেমনিভাবে একটা সন্তানের মানসিক গঠনের ক্ষেত্রে একজন মা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মা তার সন্তানের মন মানসিকতা গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এজন্য মায়ের উন্নত চিন্তা, রুচি, ভাষা, ভাবধারা, আদব কায়দা, তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, সভ্যতা, ঐতিহ্য, আচার আচরণ ইত্যাদি একটা শিশুর মন মানস গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে থাকে। কাজেই মাকে শিশুর মানসিক গঠন ও বিকাশের ক্ষেত্রে উত্তম ভূমিকা পালন করতে হবে। শিশু সন্তানদের মধ্যে উন্নত মানসিকতা সৃষ্টি করতে হবে, সবসময় সন্তানকে আশাবাদী করে তুলতে হবে, কোনো ব্যাপারে নিরাশ হতে দেবেন না, নিয়মিত জান্নাত জাহান্নামের জীবন্ত চিত্র তাদের সামনে তুলে ধরবেন। অর্থাৎ ভালো কাজের জন্য যে পুরস্কার, মন্দ কাজের জন্য যে শাস্তি, এ বিষয়টি একটা শিশু মনেই এঁকে দিতে হবে, যাতে করে ভালোকে ভালো বলতে শেখে, মন্দকে মন্দ বলতে শেখে। এক্ষেত্রে একজন মা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এমনিভাবে একটা শিশুর মধ্যে আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা বোধ এটা জাগ্রত করে তুলতে হবে, কখনো যেন তাদের আত্মসম্মান বোধে আঘাত না লাগে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। বৈধ সীমা পর্যন্ত তাদের মানসিক প্রবণতাকে উৎসাহিত করতে হবে, তাদেরকে পরিকল্পিতভাবে প্রস্তুত করতে হবে, তাদের মধ্যে বীরত্ব, দৃঢ়তা অবলম্বনের শিক্ষা দিতে হবে। এমনিভাবে সঠিক জীবন লক্ষ্য ও জীবন উদ্দেশ্য স্থির করে দিতে হবে, তাদের জীবনের লক্ষ্যকে স্থির করে দিতে হবে, তাদের জীবনের উদ্দেশ্যকে স্পষ্ট করে দিতে হবে, যাতে করে আজীবন তারা এর উপরে অটল এবং অবিচল থাকতে পারে। তাদের মধ্যে দায়িত্ব এবং কর্তব্যবোধ এটা সৃষ্টি করে দিতে হবে, এটা মা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ একজন শিশুর মানসিক গঠনের ক্ষেত্রে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও আল্লাহর হুকুম আহকাম পালন করার ক্ষেত্রে মানুষের যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে, এক্ষেত্রেও তাকে
প্রথম থেকেই শিক্ষা দিতে হবে, তার মানসিকভাবে একটা শিশুকে এক্ষেত্রেও প্রস্তুত করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে ব্যবহারিক শিক্ষা। ব্যবহারিক শিক্ষা, দৈনন্দিন অনেক কাজ রয়েছে। একটা শিশুকে তার মা ব্যবহারিক শিক্ষায় শিক্ষিত করতে পারেন, যেহেতু একটা শিশু তার নির্দিষ্ট বয়স পর্যন্ত পরিবারের মধ্যেই থাকে, তার মায়ের সাথেই বেশি সময় পেয়ে থাকে। এই জন্য একজন মা তার সন্তানকে, বিশেষ করে কন্যা সন্তানকে, দৈনন্দিন অনেক কাজ রয়েছে যেগুলো মা প্রতিদিন করে থাকে, সেটা তার সন্তানকেও শিক্ষা দিতে পারেন, শেখাতে পারেন। নিজেদের ব্যবহৃত জামা কাপড় চোপড় গোছানো, ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অজু গোসল করে পাক সাফ হওয়া ইত্যাদি বিষয়ে হাতে কলমে একজন মা তার সন্তানকে শিক্ষা দিতে পারেন। বিশেষ করে মেয়ে সন্তানকে গৃহস্থালীর কাজকর্মে অভ্যস্ত করে গড়ে তোলা, রান্নাবান্না অন্যান্য কাজের শিক্ষা দিয়ে দক্ষ এবং সুনিপুণ গৃহিণী করে গড়ে তোলার ক্ষেত্রে একজন মা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে তত্ত্বাবধান, অর্থাৎ শিশুকে তত্ত্বাবধান করা, তার রক্ষণাবেক্ষণ করা। একজন আদর্শ মাতা হিসেবে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তার সন্তানকে তত্ত্বাবধান করা, সন্তানদেরকে সুমানুষ হিসেবে গড়ে তোলার জন্য নিরন্তর কাজ করে যাওয়া। এটা হচ্ছে একজন মায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব। একজন মা তার মমতাময়ীর ভূমিকা নিয়ে সন্তানকে উত্তম রূপে গড়ে তুলতে পারেন, কেননা ইসলাম মাকে গৃহের দায়িত্বশীল রূপে স্থির করেছেন। হাদিস শরীফে এসেছে, ওয়াল মারআতু রাঈয়াতুন আলা আহলি বাইতি জাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। অর্থাৎ হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের 71-38 নম্বর হাদিস, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ওয়াল মারআতু, অর্থাৎ স্ত্রীগণ, রাঈয়াতুন আলা আহলি বাইতি জাওজিহা, তার স্বামীর পরিবার পরিজন এবং তার সন্তানের রক্ষণাবেক্ষণকারী, তত্ত্বাবধায়ক। ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, অবশ্যই সে ব্যাপারে জিজ্ঞাসিত হবে তাদের সম্পর্কে, অর্থাৎ সন্তান সন্ততি তার স্বামীর পরিবার পরিজন রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে অবশ্যই সে জিজ্ঞাসিত হবে, কারণ সে হচ্ছে স্বামীর পরিবার পরিজন এবং তার সন্তান সন্ততির জন্য তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করে থাকে। তো একজন মা তত্ত্বাবধায়ক হিসেবে, তার পরিবারের তত্ত্বাবধায়ক হিসেবে যে দায়িত্ব পালন করে থাকে, এ দায়িত্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একজন শিশু সন্তান সহ পরিবারের অন্যান্য সকলের জন্যই এটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তো আমরা আজকের ক্লাসে একজন মা তার সন্তানের জন্য কি কি দায়িত্ব এবং কর্তব্য পালন করে থাকে, এ বিষয়ে আমরা মোটামুটিভাবে একটা ধারণা লাভ করলাম। পরিশেষে আমরা একথা বলতে পারি যে, সন্তান সমাজে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোনো মতেই পিতামাতা দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন না। অর্থাৎ একজন সন্তানকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত পিতামাতা এ দায়িত্ব থেকে অব্যাহতি তারা পাবেন না। অর্থাৎ সন্তানকে প্রতিষ্ঠিত করা, এটা পিতামাতার দায়িত্ব। সন্তানের ভরণ পোষণ, চিকিৎসা, অন্নবস্ত্র, শিক্ষা, চরিত্র গঠন, সকল প্রয়োজনীয় ব্যবস্থা করা, এটা পিতামাতা উভয়েরই দায়িত্ব কর্তব্য। আর এ দায়িত্ব পালন করতে পারলেই পিতামাতার মহান আসনে সমাসীন হওয়া যাবে। অর্থাৎ একজন পিতামাতা তার আদর্শ সন্তান গঠনের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সহায়ক হবে। তো এই আশাবাদ ব্যক্ত করি, আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।